আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে তোমাদের সাথে এই সকালবেলা তোমাদের ক্লাসে উপস্থিত হয়ে গেলাম। তোমাদের এখন ক্লাস আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল। আমরা গত প্রায় এই বইটা থেকে 6টা অধ্যায় শেষ করেছি, তো আজকে আমরা শুরু করব অধ্যায় 7 থেকে। তো অধ্যায় 7-এ যেটা আছে সেটা হচ্ছে জুলের সূত্রের কার্যনীতি। আমরা আজকে দেখব জুলের সূত্র কি এবং জুলের সূত্রের কার্যনীতি কি, এবং এই অধ্যায় থেকে গাণিতিক সমস্যাগুলো আমরা দেখব। চলো শুরু করি আমরা জুলের সূত্র কি। আর তোমরা যারা এখনো জয়েন হও নাই তারা একটু জয়েন হয়ে নাও, এবং তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে তোমরা এই গ্রুপে একটু জয়েন হতে বলো। হ্যাঁ, তাহলে দেখো আমরা আজকে শুরু করতে যাচ্ছি জুলের সূত্রের কার্যনীতি। তাহলে জুলের সূত্রটা আসলে কি, দেখো কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় পরিবাহীর রেজিস্ট্যান্সের কারণে কিছুটা শক্তি ব্যয় হয়। তার মানে হচ্ছে একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে সেখানে কিছু রেজিস্ট্যান্সের বাধার কারণে কিছু শক্তির অপচয় ঘটবে। এখন বলা হচ্ছে এই বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, ফলে পরিবাহীটা উত্তপ্ত হয়। তাহলে কিছু শক্তি ব্যয় হয়, তাহলে কেন ব্যয় হচ্ছে? তাহলে পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হলে রেজিস্ট্যান্সের কারণে বাধাপ্রাপ্ত হয় এবং সেখানে কী হয়, তখন বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, ফলে পরিবাহীটা উত্তপ্ত হয়। তাপ উৎপাদন এই প্রক্রিয়াকে বিদ্যুৎ প্রবাহের তাপীয় ক্রিয়া বলে বা তাপীয় ফল বলে। যেমন কি বৈদ্যুতিক হিটার, ইস্ত্রি, কেটলি এবং ওভেন ইত্যাদি। তাহলে এই জুলের সূত্র বলতে বোঝাচ্ছে যে বিজ্ঞানী জুল বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর জানতে পারেন যে পরিবাহিতে উৎপন্ন তাপ, পরিবাহিতে প্রবাহিত কারেন্ট, পরিবাহী রেজিস্ট্যান্স এবং পরিবাহিতে প্রবাহিত কারেন্টের মধ্যে এক নির্ভীর সম্পর্ক আছে, যা তিনি কী করেছে তিনটা সূত্রের মাধ্যমে প্রকাশ করেছে। মূলত এই তিনটা সূত্র সমন্বয়ে গঠিত হয়েছে আমাদের জুলের সূত্র। এবং এখান থেকে আমাদের রচনামূলক প্রশ্ন আছে, দেখো যে এইচ ইকাল টু আই স্কোয়ার আর ডি ভাগ জে, অথবা দেখা আছে দেখো যে রচনামূলক প্রশ্ন আরও আছে এইচ ইকাল টু আই স্কোয়ার আর ডি ডিভাইডেড ভাগ 4.2 জুল পার ক্যালো। এই টাইপের আমাদের কি আছে রচনামূলক প্রশ্ন আছে। তাহলে আমাদের এখানে থাকতে পারে জুলের সূত্র কি এবং প্রমাণ করো যে জুলের সূত্রে প্রমাণ করতে হবে। তাহলে আমরা জুলের সূত্র প্রমাণ করলে দেখো আমাদের বইতে আছে, দেখো তোমরা এই অনুষ্ঠানে থেকে একটি সূত্র প্রমাণ করতে হবে এবং রচনামূলক প্রশ্ন, এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, বুঝছো, পরীক্ষার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারা দেখো বিজ্ঞানী জুল তিনটা সূত্রের মাধ্যমে প্রমাণ করেছে, কি প্রমাণ করেছে, এস ইকাল টু আই স্কোয়ার আর ডি ভাগ জে, অথবা কি থাকতে পারে আরো, দেখো আরো থাকতে পারে যে এখানে দেখো যে এখানে একটা প্রমাণ করেছে যে এইচ ইকাল টু আই স্কোয়ার আর ডি ভাগ জে, অথবা আর একটা প্রমাণ করেছে দেখো এই যেখানে প্রমাণ করেছে এইচ ইকাল টু আই স্কোয়ার আর ডি ভাগ 4.2, অথবা আরটা লিখেছে যে এস ইকাল টু 0.24 আই স্কোয়ার আর্ট। তাহলে এটাকে মূলত বলা হচ্ছে এই তিনটা সূত্র সমন্বয়কে বলা হচ্ছে জুলের সূত্র। তাহলে দেখো প্রথম সূত্রে আসো, প্রথম সূত্রে কি বলেছে যে পরিবাহিতে উৎপন্ন তাপ প্রবাহিত কারেন্টের বর্গের সমানুপাতিক। তাহলে পরিবাহিতে যে তাপ উৎপন্ন হবে সেই তাপটা কি হবে, পরিবাহিতে প্রবাহিত কারেন্টের বর্গের সমানুপাতিক হবে, অর্থাৎ আই সমানুপাতিক এইচ সমানুপাতিক, এইচ তে হিট, তাহলে হিট সমানুপাতিক কারেন্ট আই স্কোয়ার। যখন আর ও টি অপরিবর্তিত থাকে, তার মানে রেজিস্ট্যান্স এবং সময় অপরিবর্তিত থাকবে, তখন আমার প্রথম সূত্র কী হবে, পরিবাহিতে উৎপন্ন তাপ প্রবাহিত কারেন্টের বর্গের সমানুপাতিক হবে। তাপকে যদি এইচ এইচ দ্বারা প্রকাশ করা হয়, কারেন্টকে যদি আই দ্বারা লিঙ্গ হয় তাহলে এইচ সমানুপাতিক আই স্কোয়ার। দ্বিতীয় সূত্র বলা হচ্ছে পরিবাহিতে উৎপন্ন তাপ পরিবাহীর রেজিস্ট্যান্সের সমানুপাতিক। তাহলে কি ছিল, এইচ সমানুপাতিক আর, যখন কি থাকবে আই এবং টি অবৈধ থাকবে, তার মানে হচ্ছে যখন হিট সমানুপাতিক রেজিস্ট্যান্স হবে তখন আমাদের কারেন্ট এবং সময় অপরিবর্তিত থাকবে। এটা হচ্ছে আমাদের জুলের দ্বিতীয় সূত্র। এখন দেখো কি বলা হচ্ছে জুলের তৃতীয় সূত্রটা, বলা হচ্ছে যে পরিবাহিতে উৎপন্ন তাপ সময়ের সমানুপাতিক। তাহলে এই সমানুপাতিকটি যখন আর ও আই রেজিস্ট্যান্স এবং কারেন্ট অপরিবর্তিত থাকে, তাহলে আমরা কি দেখলাম যে প্রথম সূত্রতে হচ্ছে পরিবাহিতে উৎপন্ন তাপ প্রবাহিত কারেন্টের বর্গের সমানুপাতিক, এটা প্রথমটা দেখলাম, তাহলে এই সমানুপাতিক আই স্কোয়ার। দ্বিতীয়টা দেখলাম পরিবাহিত উৎপন্ন তাপ পরিবাহী রেজিস্ট্যান্সের সমানুপাতিক, তাহলে এই সমানুপাতিক আর। এবং তৃতীয় সূত্র কি দেখলাম, যে পরিবাহিত উৎপন্ন তাপ সময়ের সমানুপাতিক। তাহলে হিট হচ্ছে আমাদের কারেন্টের বর্গের সমানুপাতিক, রেজিস্ট্যান্সের সমানুপাতিক,
এবং এবং আমাদের হচ্ছে তাপের সমানুপাতিক। তাহলে এই তিনটা সূত্রকে আমরা যদি একত্র করে পাই তাহলে কি লিখতে পারি, এই সমানুপাতিক আই স্কোয়ার আর টি। এখানে একটা লাইন আমরা ব্রেক করে ফেলেছি, যে এই লাইনটা আমরা ব্রেক করেছি কেন, যে দেখো এখানে আমরা সমানুপাতিক লিখতে হতো এই সমানুপাতিক আই স্কোয়ার আর টি, তারপরে কি লিখতাম যে এইচ ইকাল টু আই স্কোয়ার আর টি ভাগ জে। এই জেটা আছে দেখো, নিচে জে আসছে না, এই জেটা কিন্তু আমাদের উপরে তিনটে সমীকরণ ছিল না। তাহলে জে হচ্ছে কি, একটা ধ্রুব এবং তাপের যান্ত্রিক সমমান। এই যেটাকে বলা হচ্ছে তাপের যান্ত্রিক সমমান, এটা হচ্ছে একটি ধ্রুব এবং তাপের যান্ত্রিক সমমান। তাহলে এস ইকাল টু আই স্কোয়ার আর টি ভাগ জে। যদি আমাদের প্রমাণ থাকে যে প্রমাণ করো যে এস ইকাল টু আই স্কোয়ার আর টি ভাগ জে, তাহলে এই পর্যন্ত আমরা প্রমাণ করে রেখে দেবো যে এটা প্রমাণিত হয়ে গেছে জুলের সূত্র। যদি বলে না আমাকে করতে হবে এস ইকাল টু আই স্কোয়ার আর টি ভাগ 4.2, তাহলে আমরা জানি যে ইকাল টু 4.2 জুল পার ক্যালোরি। তাহলে জে এর মানটা আমরা বসাই দেবো জে এর জায়গাতে, জে এর মান কত, 4.2 জুল পার ক্যালোরি। তাহলে জে এর জায়গাতে বসাই দিলাম। যদি আমাকে বলে এটাও প্রমাণ করো না, নিচে এটা প্রমাণ করো, কি প্রমাণ করতে হবে, এস ইকাল টু 0.24 আই স্কোয়ার আর টি, এটা প্রমাণ করো। তাহলে আমরা কি করব, তাহলে আমরা যেটা করব দেখো, যে এই যে এখান থেকে দেখো যে 1/4.2, তাহলে 1/4.2 ভাগ করে কত হচ্ছে 0.24, 0.24 হয়, তাহলে এস ইকাল টু 0.24 আই স্কোয়ার আর টি। তাহলে পরে ফোন দেখ ক্লাস নিচ্ছি। তাহলে দেখো আমাদের এই উপরোক্ত কি করছি আমরা, এই সমানুপাতিক আই স্কোয়ার আর টি ছিল, সমানুপাতিক উঠে গিয়ে কি ধ্রুবক হিসেবে জে আসছে নিচে, এবং জে এর মান পরবর্তী লাইনে বসাইছি 4.2, এবং 1/4.2 করলে 0.24 আসে। তাহলে এই প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই অধ্যায় থেকে একটাই রচনামূলক প্রশ্ন অথবা সংক্ষিপ্ত প্রশ্ন বলতে পারি। তো এটা রচনামূলক প্রশ্নতে বেশি আসে, এটা জুলের সূত্রটি কি, জুলের সূত্রের সাথে প্রমাণ করো এই সমানুপাতিক এস ইকাল টু আই স্কোয়ার আর টি ভাগ জে, বা এস ইকাল টু আই স্কোয়ার আর টি ভাগ 4.2, অথবা এস ইকাল টু 0.24 আই স্কোয়ার আর টি। তাহলে এটা অবশ্যই আমরা দেখলাম যে প্রমাণটা কী করে হচ্ছে, মূলত তিনটা সূত্রের সমন্বয়ে আমাদের এই প্রমাণটা হচ্ছে। তিনটা সূত্র কী ছিল, তাপ কারেন্টের বর্গের সমানুপাতিক এক নম্বর ছিল, দুই নম্বর ছিল যে তাপ রেজিস্ট্যান্সের সমানুপাতিক, এবং তিন নম্বর ছিল তাপ সময়ের সমানুপাতিক। তাহলে এই তিনটা সূত্রকে একত্রিত করলে আমরা পাবো এই সমানুপাতিক। এই যে এখানে কী পাইতাম দেখো, এখানে আমরা মূলত এই এই লেখাটা পাইতাম যে এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি। এই লেখাটা খারাপ হচ্ছে, হ্যাঁ মানে দেখো, তাহলে আমরা কি পাইতাম, প্রথমত পাইতাম যেটা হচ্ছে, যেটা পাইতাম সেটা হচ্ছে কি পাইতাম, যে এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি। এই লেখাটা আমাদের এই উপরে হইতো, এইখানে হইতো, হ্যাঁ তিনটা সূত্র থেকে আমরা পাইতাম এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি। দেন আমরা পাইতাম এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি ভাগ জে। সমানুপাতিক উঠে গেলে একটা জানে যে ধ্রুবক আসে, ধ্রুবক হিসেবে আমরা জে নিয়েছি, নিচে নিয়েছি, এই জেটাকে হচ্ছে তাপের যান্ত্রিক সমমানিকে বলা হয়। ওকে, তাহলে এইটা যদি আসো তোমাদের, তাহলে এটা কিন্তু পারতে হবে, হ্যাঁ এটা আসলে পরীক্ষাতে অবশ্যই পারতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পরীক্ষা থেকে। হ্যাঁ তাহলে দেখো আমরা চলে যাই পরবর্তীতে, জুলের সূত্র আমাদের প্রমাণিত হয়ে গেছে। তোমাদের বারবার বলছি পরীক্ষাতে যে এইটা, এই যে এইচ ইকাল টু আই স্কোয়ার আর্টিফ্যাক্ট যে এটা বলতে পারে, কথা বলতে পারে এইচ ইকাল টু আই স্কোয়ার আর্টিফ্যাক্ট 4.2, অথবা বলতে পারে এইচ সমান সমান 0.24 আই স্কোয়ার আর টি। এই অসময়ে কারা যেন ফোন দেয়, এটা তো খুব খারাপ কাজ। তাহলে দেখো আমরা পরবর্তী চলে যাচ্ছি, যে দেখো এখানে আমরা এক ক্যালোরি তাপ উৎপন্ন, যে তাপের যান্ত্রিক সমান কাকে বলে, যেটা যে আমরা লিখলাম তাই না, সে যেটা আসলে কি, যেটাকে কি বলা হচ্ছে বা এর মান কত, সেটা দেখো যে এক ক্যালোরি তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ সম্পাদিত হয় তাকে তাপের যান্ত্রিক সমান বলে। তাহলে কি বলতেছি, যে এক ক্যালোরি তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করি আমরা, সেই তাপকে আমাদের বলা হচ্ছে যা তাপের যান্ত্রিক সমান। তাহলে একে জে দ্বারা প্রকাশ করা হয়, এবং এর মান হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি, বুঝছো। তাহলে এখন দেখো বলছে যে তাপীয় দক্ষতা, যেখানে উৎসাহিত প্রশ্ন আসতে পারে যে তাপের যান্ত্রিক সমান বলতে কী বুঝো, অথবা জে এর মান কত, অথবা বলতে পারে তাপীয় দক্ষতা বলতে কী বুঝো। তাহলে তাপীয় দক্ষতা দেখো, ব্যবহৃত তাপ ও বৈদ্যুতিক কারেন্ট প্রবাহের ফলে উৎপন্ন মোট তাপের অনুপাতকে তাপীয় দক্ষতা বলা হয়। তাহলে এখানে আমরা বলতে পারতেছি যে ব্যবহৃত তাপ ও বৈদ্যুতিক কারেন্ট প্রবাহের ফলে যে উৎপন্ন তাপ হয় তাদের মোট তাপের যে অনুপাত তাকে বলে তাপীয় দক্ষতা। একে গ্রিক অক্ষর ইটা দ্বারা প্রকাশ করা হচ্ছে। তোমরা সবাই প্রেজেন্ট দিবা, বুঝছো, তোমাদের অনেকেই অ্যাটেন্ডেন্স নাই, এখন মাত্র 60 জন আছে, তোমরা অনেকে ছিলা, তোমরা প্রেজেন্ট দিয়ে বের হয়ে যাচ্ছ, বুঝছো, এটা কিন্তু মোটেও ঠিক না তোমাদের জন্য। হ্যাঁ তোমরা ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকবে, শেষ মতো যে থাকবে তারই প্রেজেন্ট দিবো, শেষ মতো যে ক্লাসে থাকবা না তার কিন্তু প্রেজেন্ট দিব না।
তাহলে দেখো আমাদের এই অধ্যায় থেকে একটা প্রমাণ ছিল এবং কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে। তার মানে আমি দেখো যে এখানে একটা ম্যাথমেটিক্যাল টার্ম ওপেন করেছি, তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, তো এটা একটু বুঝাই দিই তোমাদেরকে যে এটা কিভাবে করতে হবে। তো এখানে দেখো লেখা আছে কি যে 50 ওহম রোধের একটি বৈদ্যুতিক স্টপকে 220 ভোল্ট লাইনের সাথে যুক্ত করা হলে যদি উৎপন্ন শক্তি সবটুকু পানি গরম করতে ব্যয় হয়ে থাকে, তবে 1 কেজি পানি 40 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে স্ফুট ট্যাঙ্কে নিতে কত সময় লাগবে? তাহলে তোমাকে প্রশ্নটা